নমস্কার, শ্রী আম্মা ভগবান শরণম। আমরা এখন শ্রী ভগবানের বোধ শুনব। ভাগ্য পূর্ব নির্ধারিত, কিন্তু তাকে পরিবর্তনও করা যায়। আজকের চমৎকার। আমি ভারতের উড়িষ্যা রাজ্যের বেরহামপুর থেকে ডি মিত্রমোহন রাও বলছি। কঠিন অতিমারী পরিস্থিতিতে অসংখ্য নাকারাত্মক ঘটনার মধ্যে আমাদের জীবনে অনেক ভালো ঘটনাও ঘটেছিল। আমরা সত্যলোক এবং নেমম থেকে সরাসরি সম্প্রচারিত বিভিন্ন পূজা ও আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করার সৌভাগ্য লাভ করেছিলাম। 2020 সালে আমরা বাড়িতে থেকেই সপরিবারে শক্তিশালী বর দীক্ষামালা ধারণ করি এবং অনলাইনে অনুষ্ঠিত সত্যলোকের উদযাপনে অংশ নিই। বর দীক্ষামালা ধারণ করে আমি 21 দিনের জন্য সাধনায় অংশ নিয়েছিলাম। সাধনাগুলি সহজ অথচ শক্তিশালী ছিল। আমি আমার শরীরে দৈবিক কম্পন এবং মনে শান্তভাব অনুভব করতে পারছিলাম। বরদীক্ষামালা ধারণ করা অবস্থায় আমার জীবনে নিম্নলিখিত চমৎকারগুলি ঘটেছিল। আমি একটি নির্মাণ প্রকল্পে পরিদর্শকের কাজ করি। বরদীক্ষামালা ধারণ করার দিন থেকেই আমাদের নির্মাণ স্থলের ছোট বড় বিভিন্ন সমস্যার নিজে থেকেই সমাধান হয়ে যেত। একদিন কাজ চলাকালীন মাটি খননকারী যন্ত্রটি হঠাৎ খারাপ হয়ে গিয়েছিল। যন্ত্রচালক তার সম্পূর্ণ প্রচেষ্টা সত্ত্বেও সেটি সারাতে ব্যর্থ হয়েছিল এবং সেদিন স্থানীয় মিস্ত্রিও সেখানে ছিল না। কিন্তু আমাদের ওই কাজ সম্পূর্ণ করতেই হতো, কারণ খনন করা দ্রব্য নিয়ে যাওয়ার জন্য 5টি ট্রাক্টর সেখানে আগে থেকেই দাঁড়িয়েছিল। এই অবস্থায় আমি শ্রী পরমজ্যোতি ভগবতীর কাছে সাহায্য প্রার্থনা করেছিলাম। এই সময় অন্য একটি মেশিনের একজন মিস্ত্রি এসে মাটি খননকারী যন্ত্রটি পরীক্ষা করে সেটির সমস্যা চিহ্নিত করতে পেরেছিল এবং চমৎকারিকভাবে তা সারিয়েও দিয়েছিল। শ্রী পরমজ্যোতি ভগবতীর দৈবিক অনুগ্রহে যথাসময়ে আমরা কাজ শেষ করতে পেরেছিলাম। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক সম্পূর্ণ করে আমার ছেলে সেই সময় হায়দ্রাবাদের একটি শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডভান্স কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট নিয়ে স্নাতকোত্তর পাঠক্রমের অন্তিম সেমিস্টারে পড়াশোনা করছিল। সে কলেজ ক্যাম্পাসে চাকরির অনেক পরীক্ষায় বসলেও কোনোটিতেই নির্বাচিত হয়নি। তাই আমরা তার চাকরির জন্য প্রার্থনা করেছিলাম। কয়েকদিন আগেই সে অনলাইনে একটি লিখিত পরীক্ষায় বসেছিল। 14 তারিখ সে ওই কোম্পানির জন্য মৌখিক পরীক্ষায় বসে এবং 18ই ডিসেম্বর চাকরিটি পেতে সমর্থ হয়। এটি ছিল পরম প্রেমময় শ্রী পরমজ্যোতি ভগবতীর একটি বিশাল চমৎকার। এইভাবে আমাদের জীবনে চমৎকারের বর্ষণ করার জন্য শ্রী পরমজ্যোতি ভগবতীকে ধন্যবাদ জ্ঞাপন করার ভাষা আমার জানা নেই। হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি আপনার দিব্য চরণকমলে গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করি।